জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, ডক্টর ইউনূসের পক্ষে বিবৃতি, প্রতিবাদে ঢাবির 863 শিক্ষকের পাল্টা বিবৃতি, সরকারের ইচ্ছার বাইরে যাওয়া জাতীয় পার্টির জন্য কঠিন, জামায়াত ও চীন হবে আগামী নির্বাচনের ট্রাম্প কার্ড, এরপর থাকছে নির্দিষ্ট কোন দলের জন্য নির্বাচন থেমে থাকে না বলেন অবায়দুল কাদের, সবশেষে দেখবেন 5 বছরের জন্য জাতীয় সরকারের ফর্মুলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। শ্রম আইনে চলমান মামলা স্থগিত চেয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খোলা চিঠি দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নোবেলজয়ী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সুশীল সমাজের 160 ব্যক্তি। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের সংগঠন নীলদল। একই সঙ্গে নীলদলের বিবৃতিতে ডক্টর ইউনূসের পক্ষে বিবৃতি দেওয়াকে অযাচিত ও অনভিপ্রেত আখ্যা দিয়ে বলা হয়, বিবৃতি দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিচারিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে শিক্ষক সমাজ সবাইকে আহ্বান জানাচ্ছে। রোববার 3 সেপ্টেম্বর সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ডক্টর সীতেশ চন্দ্র বাছার এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমজাদ আলী ও অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের 863 শিক্ষকের নাম রয়েছে। এতে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে বিবৃতিদাতাদের বাংলাদেশের আইন কানুন ও রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আইনগত ও সাংবিধানিক বিধিবিধান অনুধাবন করারও আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমিরপন্থী শিক্ষকদের সংগঠন নীলদল। বিবৃতিতে বলা হয়, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বার্থ রক্ষার্থে দেয়া বিবৃতিতে বাংলাদেশে মানবাধিকার, গণতন্ত্র, আইনের শাসনের উপর আক্রমণ চলছে বলে যে দাবি করা হয়েছে তা অমূলক ও ভিত্তিহীন। দেশের প্রচলিত আইনে চলমান একটি মামলা নিয়ে এ ধরনের বক্তব্য আইনের শাসন ও মানবাধিকারের পরিপন্থী। এটি আন্তর্জাতিক আইন, রীতিনীতি ও শিষ্টাচার বিবর্জিত এবং একটি রাষ্ট্রের স্বাধীন বিচার ব্যবস্থা সার্বভৌমত্বকে অসম্মান প্রদর্শনের শামিল। বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং সার্বভৌমত্বের ওপর এ ধরনের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। জাতিসংঘের সার্বজনীন মানবাধিকারের ঘোষণা, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণা, ফরাসি বিপ্লবের প্রেক্ষাপট, ব্রিটিশ বিল অব রাইটস, বাংলাদেশের স্বাধীনতা ও সংবিধান প্রণয়ন সহ পৃথিবীর সব ঐতিহাসিক পরিবর্তনের মৌলিক দর্শন হল নাগরিকদের আইনি সমতা নিশ্চিত করা। বিবৃতিদাতারাও নিজ নিজ দেশের আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল ও নীতিনিষ্ঠ নাগরিক হিসেবে পরিচিত, ফলে এ ধরনের পক্ষপাতমূলক বক্তব্যের মাধ্যমে নিজেদের নীতি ও আদর্শকেই তারা অস্বীকার করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অসংখ্য মামলা বিচারাধীন। তিনি গ্রামীণ ব্যাংকের এমডি পদে 60 বছরে অবসরে যাওয়ার আইন অমান্য করে 70 বছর বয়সেও পদ ছাড়তে সম্মত ছিলেন না। এ সংক্রান্ত মামলায় তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনি লড়াইয়ে হেরে যাওয়ার পরে গ্রামীণ ব্যাংকের পদে ফিরে পেতে আন্তর্জাতিক সংস্থা ও প্রভাবশালী দেশে লবিং করেছেন। এছাড়া তার বিরুদ্ধে রাজস্ব ফাঁকি, তহবিলের অর্থ বেআইনিভাবে হস্তান্তর, শ্রম আইন লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহার সহ নানা ধরনের অভিযোগ আছে। ক্ষমতার বাইরে থাকতে চান না জাতীয় পার্টির শীর্ষ নেতারা, এমন আলোচনা দলের বিভিন্ন পর্যায়ে রয়েছে। আবার সরকারের ইচ্ছার বাইরে যাওয়া জাতীয় পার্টির জন্য কঠিন, এই বাস্তবতার কথা বলেছেন নেতাদের অনেকে। জিএম কাদেরের পক্ষের নেতারা জানিয়েছেন তারা 300 আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন এবং দেশে চলমান রাজনৈতিক সংকট সমাধানের সংলাপ বা আলোচনার উদ্যোগ নেওয়ার জন্য তারা সরকারকে বার্তা দিয়েছেন। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির অংশ নিয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট থেকে। ওই মহাজোটে অংশ নেওয়া নিয়ে তখন অনেক নাটকীয়তা হয়েছিল। জিএম কাদেরের অনুসারীরা নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন, অন্যদিকে নির্বাচন সামনে রেখেই তাদের সঙ্গে রওশন এরশাদের অনুসারীদের বিরোধ আবার মাথাচাড়া দিয়েছে। জিএম কাদের গত 20 আগস্ট যেদিন দিল্লি সফরে গিয়েছিলেন সেদিনই রওশন এরশাদ গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন। রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসিস গতকাল প্রথম আলোকে বলেন, জাতীয় পার্টির কিছু লোক বিএনপির সঙ্গে যেতে চায়, কিন্তু রওশন এরশাদের নেতৃত্বে দলের বড় অংশ নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে চলতি সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে ঢাকায় দলের বর্ধিত সভা করা হবে। নির্দিষ্ট কোন দলের জন্য নির্বাচন থেমে থাকে না বললেন অবায়দুল কাদের। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা নিয়ে বিএনপির নেতারা হীন উদ্দেশ্য প্রণোদিত হয়ে বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতারা নির্বাচনের তফসিল ঘোষণা করা নিয়ে হীন উদ্দেশ্য প্রণোদিত হয়ে বক্তব্য দিচ্ছেন। এই বক্তব্যে বিএনপির ধারাবাহিক ষড়যন্ত্র, চক্রান্ত ও পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের অপতৎপরতার বহিঃপ্রকাশ ঘটেছে। নির্বাচন নির্দিষ্ট কোন দলের জন্য অনুষ্ঠিত হয় না বা কোন দলের জন্য থেমে থাকে না। সাংবিধানিক বিধান অনুযায়ী জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভুল রাজনীতির কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়া বিএনপি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে নস্যাৎ করতেই নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার লাগাতার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জনগণের মুখোমুখি হতে ভয় পেয়ে বিএনপি ষড়যন্ত্র ও চক্রান্তের পথে রাজনীতি করছে।
বিএনপি সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতা বিরোধী অপশক্তি, যুদ্ধাপরাধী ও বিদেশি এজেন্টদের সমন্বয়ে বিএনপি গঠিত হয়েছে। দলটি কোনোদিনই গণতন্ত্রকে ধারণ করেনি। তারা হ্যাঁ বা না ভোট ও ভোটারবিহীন প্রহসনমূলক নির্বাচন আয়োজন করেছে। 1,23,00,000 ভুয়া ভোটার সৃষ্টি করে ষড়যন্ত্রের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের পথে হেঁটেছে বারবার। জনবিচ্ছিন্ন বিএনপি তাদের ভুয়া ভোটার ব্যাংক নষ্ট হয় এবং পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের সুযোগ না থাকায় নির্বাচনে অংশগ্রহণে ভয় পায়। বিবৃতিতে ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপির রাজনৈতিক দর্শনে জনগণের ভগ্ন্যয়নের কোনো প্রত্যয় নেই। তারা যখনই ক্ষমতায় এসেছে দেশের মানুষকে শোষণ করেছে, গণবিরোধী সিদ্ধান্তের মাধ্যমে দুর্নীতি ও লুটপাতের রাজত্ব কায়েম করেছে। বহিরাবরণে লুটপাততন্ত্রের নীতি ও অন্তরে অগণতান্ত্রিক মানসিকতা ধারণ করে বিএনপি সবসময় শাসন করেছে, তাই দেশের উন্নয়ন ও অগ্রগতি তাদের চোখে পড়ে না। এ পর্যন্ত দেশের মানুষের স্বপ্নে যেসব মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে সেগুলো তারা নেতিবাচক হিসেবে মন্তব্য করেছেন। বাংলাদেশ সূত্র বলছে, নির্বাচনের আগে ঢাকাকে বড় ধরনের ঋণ দেবে বেইজিং। এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থকরা ব্রিক্সে যোগদানে বাংলাদেশের পথ রুদ্ধ করার জন্য ভারতকে দোষারোপ করছে। ব্রিক্স সম্মেলনের কয়েক সপ্তাহ আগে বাংলাদেশের সংবাদপত্রগুলো চীনা নেতৃত্বাধীন আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্বে বাংলাদেশের যোগদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্পষ্টতই এটি ভারতকে লক্ষ্য করে একটি অকার্যকর দাবি। বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির একটি ভিত্তি আছে, আর সেখানে ভারত সবসময় একটি বুদ্ধিজীবী শ্রেণীর প্রতিনিধিদের দ্বারা চালিত রাষ্ট্র। 2001 থেকে 2006 সময়কালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামায়াতে ইসলামী সরকারের সঙ্গে ভারতের খারাপ অভিজ্ঞতা শেখ হাসিনাকে দিল্লির একমাত্র মিত্র হিসেবে নিজেকে উপস্থাপন করতে সাহায্য করেছিল। ফলে 2013 সালের ডিসেম্বরে বাংলাদেশের নির্বাচনের কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং জামায়াতকে ক্ষমতার বাইরে রাখার জন্য তার প্রচেষ্টার কথা বাংলাদেশি মিডিয়াকে বলেছিলেন। 2013 সালের আগস্টে আদালতের রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছিল। সে নির্বাচনে আওয়ামী লীগ 300 আসনের 151টিতে জিতেছিল বিনা প্রতিদ্বন্দ্বায়। কারণ আওয়ামী লীগের চির প্রতিদ্বন্দ্বী এবং বাংলাদেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামায়াতের সঙ্গে একাত্মতা প্রকাশ করে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত ছিল। অতঃপর আওয়ামী লীগ ভারতীয় সমর্থন গ্রহণ করে ক্ষমতায় টিকে যায়। রাজনৈতিক ফ্রন্টে আওয়ামী লীগ সহ প্রতিটি সংগঠনে জামায়াত অনুপ্রবেশ করেছে। তারা হেফাজতে ইসলামের নেতৃত্ব নিয়ন্ত্রণ করেছে। হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন যেখানে মাদ্রাসা ছাত্র ও শিক্ষকদের একটি বিশাল সমাবেশ রয়েছে। আওয়ামী লীগ এরই মধ্যে হেফাজতের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে এবং তাদের সব দাবি পূরণ করেছে। চমক দেখাতে পারে জামায়াত। তাত্ত্বিকভাবে জামায়াতের নির্বাচনে ফিরে আসার আইনি বাধা দূর হয়েছে, কারণ তারা দলীয় গঠনতন্ত্র সংশোধন করেছে এবং নাম পরিবর্তন করেছে। দিল্লি তাদের মাঠে ফেরাতে আগ্রহী নয়, তবে দলটি দিল্লির জন্য একটি বিরাট ঝুঁকি তৈরি করতে পারে। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া জেল খাটছেন এবং তার ছেলে তারেক রহমান প্রবাসে থাকায় বিএনপি দুর্বল। ফলে বিরোধী দলের জন্য জামায়াতের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের পথ আটকে দিলে বাংলাদেশে ভারতের ভাবমূর্তি আরো ক্ষুণ্ণ হবে। জামায়াতকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করলে তারা অন্য ছোট ইসলামী দলগুলোর সঙ্গে জোট গঠন করতে পারে। এটি তাদের পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আনতে পারে, যা প্রতিবেশী এবং সহযোগী দেশটির সাথে ভারতের স্বার্থ কল্পনাতীতভাবে নষ্ট করতে পারে। সুতরাং তাকে হারানোর চেয়ে শত্রুর মুখোমুখি হওয়া কি উত্তম নয়?